কই জামাইরা সব গেল কোথায় ও কিন্নি সবার তো দেরি হচ্ছে কেন আরে ও রাজীব কুমার কোথায় তুমি এই তো দাদাই আমরা সদল বলে একেবারে চলে এসেছি আসলে আপনাদের দেরি হচ্ছে দেখে আমরা একটু ছাতে গেছিলাম দারুণ মেক করেছে মা নতুন কিছু ফরমাইশ আসতে চলেছে কিন্তু হ্যাঁ তৈরি থেকো রাজীব বলছে রাতের বেলা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হবে তাহলে আমি বিকেলে গিয়ে ইলিশ মাছটা নিয়ে আসি ইমনি তুমি খিচুড়িটা করো ও তার মানে ছাদে এই সব প্ল্যান করছিল আচ্ছা মা দেখেছো দুপুরের পোলাও মাংস এখনো পাতে পড়লো না ওনাদের রাতের প্ল্যান হয়ে গেল তুমি আমায় বলছিলে আমি ভুল কি বলেছি বকরাক্ষস নয় তো কি গোড়া আবার আবার এরকম করছিস আরে নজর লেগে যাবে না রাধা মাধব করুন রাজীব যেন চিরকাল এইভাবে খেতে পারে বটেই তো আরে সবাইকে আর উচ্ছে বাবুর মতো পাখির আহার করবে এই উচ্ছে বাবু শুনে ফেলেনি তো শুনলেই সাংঘাতিক রাগারাগি করবে বলবে মিঠাই হ্যাঁ এদিকে শুন বলো যে কথাগুলো শুনলে উচ্ছে বাবু কি বলবে একবার দেখা দাদাই এসব খাওয়া একদম ঠিক নয় তুমি সব খেও না কম খাও তোমার বয়স হচ্ছে দাদাই শরীর টরীর খারাপ হলে কিন্তু তোমার রাধা মাধব তোমাকে শেভ করতে আসবে না দাদাই ননসেন্স মেরে চুপ চুপ স্টপ দাদু তুমি কি চাইছো বলো তো তো তোমার জন্য দেখছি আমার মিঠাই আজকে মার্ডার হয়ে যাবে দাদি এসব কি আরম্ভ হয়েছে বলো তো সবাই মিলে আমাকে নিয়ে কেন ইয়ার কি মারে এখানে এই মেয়েটাই বাড়িতে আসার পরে না তোমাদের সবাইকে নষ্ট করে দিয়েছে আহা জোরছো কেন ভায়া মানে দেখো আমাদের মতো সাধারণ লোকজনকে নিয়ে তো আর ঠাট্টা ইয়ার কি করা চলে না তার জন্য স্পেশাল লোক লাগে তুমি হলে স্পেশাল সেই জন্যই তোমাকে নিয়ে একটু ঠাট্টা ইয়ার কি করা হয় কি দাদাই তাই তো ঠিকই তো আর তাছাড়া আজকের হচ্ছে মজা ঠাট্টা করার দিন তোমার যদি রাগ হয় তুমি আমাদের কাউকে নকল করে দেখো না না এইসব ইয়ারকি আমারও ভালো লাগে না দাদাই নয়তো আমিও দেখাতে পারি তোমাদের এই জিনিয়াস কিভাবে কথা বলে ইম্পসিবল মিট তোমার স্টাইল ইউনিক কেউ দেখাতে পারবে না কোমরে হাত দিয়ে কথা বলাটা মোটেও কোনো ইউনিক স্টাইল নয় সব সময় কোমরে হাত দিয়ে দাদু মিষ্টি বানানো তো ইজি না দাদু এইটা পারবো না দাদু ওটা পারবো গোপাল হেল্প করেছে বলে এটা হবে গোপাল হেল্প করেনি বলে ওইটা হবে সীতামা দিদি আমিও সেইভাবে কথা বলি না যেভাবে তুমি দেখাও নন্সেন্স কথাটাই ঠিক করে উচ্চারণ করতে পারে না সে নাকি আবার সিদ্ধার্থ মোদককে নকল করছে রাবেশ মিঠাই মিঠাই মাথা ঠান্ডা কর হ্যাঁ এই যে বাবা একদম হাসি চলবে না কিন্তু কেউ হাসবে না সবাই খেতে বসো এই যে
দাদা এক্ষুনি আসবে হ্যাঁ চ হেসে দে চ খাবারগুলো এখানে আনতে হবে রাতুলকে বসা আই 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 রাতুল এই তো এসো 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 বাবা দেরি হয়ে গেল আমার আসতে এসো 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 খেতে বসে যাই আজকে তুমি আমার চেয়ারটায় বসবে আজকে স্পেশাল দিন থ্যাংক ইউ দিম্মা এবার মনে হচ্ছে সত্যি সত্যি আমায় মনোহরায় আসাটা বন্ধ করতে হবে মানে পুরনো জামাই হয়ে গেছি তো কেমন যেন এলেবেলে লাগছে আহারে হে মা ছি 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 তো শোনো তোর কি কোনো কাণ্ডকার নেই বড় জামাইকে আগে বসাবি না মা তুমিও পারো বটে আরে রাজীব তো ওভাবেই কথা বলে তাই না রাজীব বসো 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 মিঠাই তুমি আমাকে দাও আমি সার্ভ করে দিচ্ছি তোমার আঙুলটা কাটাতে অসুবিধা হতে পারে হে শ্রী এটা কি হলো নিপা দেবীর তো অসাধারণ উন্নতি তবে দেখ নিপা সবাই কিন্তু থালায় খাবে থালাতেই সার্ভ করবি কারো গায়েটায় ফেলে দিস না বাবা প্লিজ আ সন্দীপ কেন শুধু শুধু মেটার পেছনে পড়েছিস বলতো এই নিপা নতুন জামাইকে আগে দিয়ে তারপর বাকিদের বরদা হ্যাঁ না বলছিলাম কি নিপা একা সামলাতে পারবে না এত বড় পার্টি তাই না থাক না পিপি বাটিটা আমি ধরছি তুই শুধু সার্ভ করে দিস মিঠাই মাংসগুলো নিয়ে এসো না হ্যাঁ হ্যাঁ চল 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 ও দিদি উচ্ছে বাবুর প্লেটটা একটু সাজিয়ে দেবো আমি দিয়ে আসবো না এরপর তো সময় চলে যাবে দেরি হয়ে যাবে তখন বলবে আমি ওর খাবো না কারণ তোমাদের বাড়ি লাট সাহেব তো আবার সময় ধরে খায় কিনা এই নাও মিঠাই এত যে খেয়াল রাখো উচ্ছে বাবুর সেটা লাট সাহেব একটুও বোঝে শুধু শুধু হুম তা বললে কি চলে বলো দিদি এই মিঠাইকে যখন গোপাল উৎসবের জীবনে একবার এনেই ফেলেছে তখন যতদিন এই বাড়িতে আছি দেখাশোনা তো করতেই হবে বলো তাই না নেবো প্লেটটা হুম পসিবল মিঠাই তোমার স্টাইল ইউনিক কেউ দেখাতে পারবে না
কোমরে হাত দিয়ে কথা বলাটা মোটেও কোনো ইউনিক স্টাইল নয়। এই সবসময় কোমরে হাত দিয়ে দাদু মিষ্টি বানানো তো ইজি না, দাদু এইটা পারবো না, দাদু ওটা পারবো, গোপাল হেল্প করেছে বলে এইটা হবে, গোপাল হেল্প করেনি বলে ওইটা হবে না। সহ্য করে কে অসহ্য লাগে আমার, পুরো কনসেন্ট্রেশনটা নষ্ট করে দিয়ে চলে গেল। Disgusting. পিসি, আমি নিচের ঘরে দরজাগুলো সব বন্ধ করে দিচ্ছি, তোমরা উপরে ঘরেতে যাও। তোমার গোপাল না আমার মাথায়ও একটু বুদ্ধি শুদ্ধি দিয়েছেন মিঠাই। সারাদিন শুধু ছুটে বেড়া। তুমি কাটবে নন্দা, বটিটা নিয়ে সেটাও নষ্ট হবে এই মাছ কাটার জন্য। সন্ধ্যা প্লিজ ফর হেভেন সেক এই মাছটা গিয়ে ফেরত দিয়ে আসো। মিঠাই একবারও বলেনি কাউকে কাজ নষ্ট করে অফিস থেকে চলে আসতে, দাদু ভয় পেয়ে গেছিল তাই এসেছিল তোমাদের বাড়ি লাট সাহেব, এখন সব দোষ হয়ে গেল মিঠাইয়ের। আরে বাবা, মিঠাই রোজ এত এত রান্না করছে আর মিঠাই নাকি বেগুন করতে পারে না, মিঠাই মাছ কাটবেই কাটবে আজকে। রাজীব দা, এই তুফান মিল যেন ওই মাছে একদম হাত না দেয়, খুব খারাপ হবে কিন্তু। ব্যাস শুরু হয়ে গেল, মহাভারত শুরু হয়ে গেল। বড়জামাই বাবু, মিঠাই কি কোনো কাজের পুতুল নাকি, যে যেমন করে বলবে তেমন করে চলতে হবে? I said no, Mithai. Mithai, আরে দাদা সিদ্ধার্থ, ঠিক আছে ঠিক আছে, অত চড়ছো কেন? তাই বলছি মাছটা এখন তোমাদের কাউকে কাটতে হবে না, আমি আর সোম তো বাইরে থেকে প্ল্যান করে এসেছিলাম মামি ডার্লিংকে চটাবো বলে। সিদ্ধার্থ, বাইরে মাছওয়ালা বসে আছে বটি নিয়ে, বাকি মাছগুলো সে কাটছে, এটাও সেই কাটবে, বুঝতে পেরেছো? দেখি ভাই একটু, সোম যাও এই মাছটা বাইরে গিয়ে দিয়ে এসো, ওকে বলো বেশ ভালো করে পিস পিস করে কেটে দিতে। সোম তুইও, হ্যাঁ রাজীবের পাল্লায় পড়ে তুইও। নন্দা নন্দা, তুই দেখলি তোর বড় কাণ্ডটা দেখলি? সিরিয়াসলি দাদা, তুইও পারিস বটে, হ্যাঁ একইভাবে বৌদিকে অস্থির করে তুলিস। This is not done কিন্তু। এত সহজে তো আমি ছাড়বো না রাতু। এতে দুজন কেন কেন করে না দে বৌদিকে মদকে, হ্যাঁ দুটোকে মুখন ধরা দিয়ে বেটা মুখন ধরা দিয়ে খালি মমি ডালি গিয়ে পেছনে লাগা না, হ্যাঁ মমি ডালি গিয়ে পেছনে লাগা, তুই আসো। মাই ডিয়ার সিস্টার্স, আমি যা দেখলাম
তোমরাও কি তাই দেখলে? দাদা ভাইয়ের কিন্তু মিঠাইয়ের প্রতি কনসার্ন দিন দিন বেড়েই চলেছে এবং বেড়েই চলেছে। মিঠাইয়ের হাত কেটে গেছে বলে নাকি উঠছে বাবুর কাজ আটকে যাচ্ছে। এদিন যে আমরা দেখব তা কেউ ভেবেছিল? কোনোদিন না। এই ছোটা, ওদের মিল করানোর চেষ্টাটা কিন্তু আমাদের নতুন করে চালিয়ে যেতে হবে। ডিভোর্সটা কোনোদিনই হতে দেওয়া যাবে না। না, কিন্তু সেটা কিভাবে শ্রী? মানে গোপাল কি আমাদের হেল্প করবে? আচ্ছা মামি ডালিং, তাহলে ইলিশ মাছ ভাজা হবে আর ভাপা হবে। আচ্ছা যা মাছ আছে তাতে তিন পিস করে হয়ে যাবে না? এখনই পিস গুলি। হ্যাঁ হ্যাঁ, তিনটি মাছ হলে তো আমাদের হয়ে যাবে। সকলে তো আর মাছ ভাজা খায় না। শুধু সিট খায় না, ও তো কাটা বেছে খেতেই পারে না। একটা লোক মাছ বেছে খেতেই শেখেনি, সে আবার এই মিঠাইকে কথা শোনাচ্ছে। এগুলো নন্সেন্স নয়? তোরশাকে জানাতে হবে, আর বেশি দেরি করা যাবে না ডিভোর্সের। সিদ্ধার্থ সত্যি পাল্টে গেছে অনেক, এবারে হয়তো মিঠাইকে মেনেও নিতে পারে। তোরশা কিছু ভুল ভাবেনি। এবার কি হলো স্যান্ডি? ওপরে গিয়ে দেখতো আশেপাশে পাওয়ার আছে কিনা। আচ্ছা থাক, আমি তো বাইরে যাচ্ছি, আমি গিয়ে দেখছি হয়তো কোনো ফল্ট হয়েছে। বিমনি, তুমি খিচুড়ি জোগাড়টা করো। নন্দা, এই নন্দা, আমাকে একটু হাত ধরে ধরে নিয়ে চলো, হোঁচট টোঁচট খেলে একাকার হবে। কেন ওদিকে, তুমি এদিকে। আরে কি মুশকিল আমার সাথে! আরে অদ্ভুত ছেলে তো, এখানে থেকে হোঁচট খেও না। এই আস্তে আস্তে। সরি, এভাবে কথা বলাটা আমার ঠিক হয়নি। ঠিক আছে, আমিও কখনো কখনো মুখের ওপর কথা বলে ফেলি। আসলে আমি তো নিপার মতো অত শান্ত স্বভাবের মেয়ে নই। বৃষ্টি বাদলার আবহাওয়া, ইলিশ মাছ আর খিচুড়ি, এর সঙ্গে আরেকটা জিনিস হলে কিন্তু জমে যেত। আবার কি? আহাহা গিন্নি, এত ভয় পেও না, আমি নতুন কোনো খাবার চাইছি না। এ দেখো, বাতাসে মম করছে ইলিশ মাছের গন্ধ, তার সঙ্গে সবাই মিলে গোল হয়ে বসে ভূতের গপ্প। আহাহা, কেমন কম্বিনেশন ছোট ভাই? গ্র্যান্ড আইডিয়া, গ্র্যান্ড আইডিয়া। সোমদা ফোন করেছিল, বলল বড় সড়ো ফল্ট হয়েছে, এক্ষুনি পাওয়ার টাওয়ার আসার কোনো চান্স নেই। বিবি, ইলিশ মাছ কামিং, রাজীব দা, নো টেনশন। ভাই রাজীব দা, আবার এই ভূতের গল্প কেন? মানে ভূত বলে কিছু হয় না। আহা সিদ্ধার্থ, আমি কি ভূত আছে না নেই সেই তত্ত্ব আলোচনা করব বলছি নাকি? ভূতের গল্প তো হয় ভাই। বরজায় বাবু, ভূত তো হয়, আমি জনাইকে দেখেছি। ভূত মানে ইয়ে, মানে আসল ভূত? এই আবার শুরু হলো এই তুফান মেলের ড্রামা। রাজীব দা প্লিজ, ওর গল্প শুনে সময় নষ্ট করো না তো। বড় জামাই বাবু, দাঁড়ো আসছি। শোনো, একজন না এখানে ভূতে ভয় পায়,
কে আমি নামটা বলবো না আছে একজন ভয় পায় সেজন্য আমার সবকিছুকে সে দামা ভাবে মিঠাই মিঠাই তুমি কি সিটের কথা বলছো তোমায় দেখি কিন্তু মনে হয় না তুমি ভূতের ভয় পাও যাই হোক এই তোমরা সবাই মিলে এই মেটার কথা কেন শুনছো বলো তো ও কোথা থেকে জানলো যে আমি আমি ভূতের ভয় পাই सबाई भावे तु सत्य सत्य भूते একজন না এখানে ভূতে ভয় পায় সিটের কথা বলছো সিট তুইও চল না গেলে কিন্তু সবাই ভাববে তুই সত্যি সত্যি ভূতে ভয় পাস